সকাল সকালই খাই, যে আলু পোড়া খাওয়া, এটা বা এটা পড়ছে পোড়াটি শুনে মজা লাগে। ছিল ভালো আছে, মিষ্টি আছে, পানি ডাবু আছে, এটা পড়ছে আমার বোন ছিল তার সাথে আমি খাইতেছি। মিষ্টি আলু কার কার পছন্দ? খাইবা রহমতুল্লাহ, খাইবা না না মা, তো এদিকে তাকো, খাইবা না, আমি খাই। আলুটা মজা আছে, পুরো আলু দেখা যে এখন তো সিজন শেষ না, পুরো আলু মিষ্টি আলু উঠাই দিচ্ছে। আমি এটা খাই, তুই এটা খা না, এটা মিষ্টি, এটাতে খাইলে পরে ওইটা আবার পান সইলে দর, এটা খা, এটা ওইটা এটা খাইলে আগে খাই আপনি ওইটা আবার দিস, হ্যাঁ ওটা খা, আমি এটা ছিলে, এটা ছিলে, এটা খাবি না? না বুবু না, আমরা তো অনেক সকালে উঠছিলাম, তো আমার হাজব্যান্ড যে একটু লেট করে উঠছিল, তো ওই ওঠার পর ওকে নাস্তা দিয়ে দিলাম, তো এখানে বট অনেক পছন্দ ওর, তো বট দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে গিয়ে শ্যামাই, তো এইভাবে শ্যামাইটা রান্না করলে পছন্দ করে, তো এটার জন্য এইভাবে শ্যামাইটা রান্না করে দিতে বলছিলাম আম্মাকে, তো আম্মা এইভাবে রান্না করছিলো, আর এখানে হচ্ছিল গিয়ে চালের গুঁড়ি রুটি বানাইছিলো, আর আমার ভাই দুষ্টুমি করতেছে। তো চালের গুঁড়ি রুটি দেখা যায় ঢাকায় আমার বানানো হয় না, কারণ আমি পারি না, তো বাড়িতে গেলে আম্মাকে বলি বানাই দিতে, তো আম্মা বানায় দেয় আর কি। আর এই বট দিয়ে খেতে তো অসম্ভব মজা লাগছে, তো বটটা অনেক মজা ছিল আমার কাছে, গরুর মাংসের থেকে গরুর বটটা অনেক বেশি ভালো লাগে আর কি, তা আমার মধ্যে থেকে আছেন অবশ্যই জানাবেন। আর এই যে আমার হাজব্যান্ডকে নাস্তা দিই, আমি কিন্তু অলরেডি একবার খেয়ে ফেলেছি আমার বোনের সাথে, প্রথমে আলু খেয়েছি, তারপর চালের গুঁড়ির আর বট দিয়ে খেয়েছি, তো বট দেখলে আর মন চায় কি আমার খাই, তো আমার হাজব্যান্ড খাইতেছিলো, ওর কাছ থেকে আবার আমিও খাইতেছিলাম, আর সে আমার এটা অনেক মজা হয়েছিলো।